আপার প্রাইমারি নিয়ে কথা হচ্ছিল আমার ভাই বসে আছে। দেখো আপার প্রাইমারিতে এরা জ্বলছে, কেন জ্বলছে বলছি, আপার প্রাইমারি রুল 83B অনুযায়ী সিট আপডেট হওয়া উচিত ছিল নিয়োগের আগে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী 14,000 ঘোষিত ছিল, পরে আরও 10,000 খালি আছে, মানে 24,000 রিটায়ারমেন্ট ধরলে আরও তিন থেকে 4,000, প্রায় 27 থেকে 28,000 সিট ফাঁকা আছে যেটা নিয়োগ হয়নি। আমার ভাই বলছিল যে নিয়োগই হয়নি, দুর্নীতি কী করে হয়েছে, কী করে হয়েছে ভাই সেটাই বলছি। হাইকোর্টে যে লিস্টটা এসেছিলো, লিস্টটা এত গোলমাল ছিল, এত গোলমাল ছিল, হাইকোর্ট দুবার বাধ্য হয়েছে লিস্টটাকে সেটাসাইড করে ডিনোভো করার জন্য, সেটা আজ পর্যন্ত করা হলো না। 2021 ইলেকশনের আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি হবে, তারও আগে 2020 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন স্কুলগুলোতে নিয়োগ হবে এবং পুজোর আগেই নিয়োগ হবে। অনেকগুলো পুজো চলে গেল, কয়েকদিন আগে ব্রাত্যবসু আবার বলেছেন যে পুজোর আগে নিয়োগ হবে। এবার আসি প্রাইমারি নিয়ে একটু, সুজয় কৃষ্ণ ভদ্র কেন ইম্পর্টেন্ট। দেখো প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল সিলেকশন কমিটির, সিলেকশন কমিটি কনস্টিটিউট হলো না, কারণ কয়েকদিন আগে গৌতম পাল বলেছেন যে সিলেকশন কমিটি এই প্রথম আমি গঠন করলাম, মানে আগে ছিল না। তাহলে আগে যেটা ছিল যে থার্ড পার্টি এজেন্সি, একটা থার্ড পার্টি এজেন্সি, তারা পুরো প্যানেলটা প্রিপেয়ার করলো, ওই জন্য সিভিক বলছি আমি আসছি, SMS এ নিয়োগ হলো। এবার অনির্বাণ, এই সরকার কতটাভাবে জড়িত এই ব্যাপারটা আরও একটা ছোট্ট জিনিসে প্রমাণ হয় যে শুধুমাত্র মানিক ভট্টাচার্যকে বোর্ডের প্রেসিডেন্ট রেখে দেওয়ার জন্য প্রাইমারি অ্যাক্ট, মানে ওয়েস্টবেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট, তিনবার পরিবর্তন করা হয়, তিনবার অ্যামেন্ড করা হয়। এবার অ্যামেন্ডটা তো মানিক ভট্টাচার্য করতে পারেনি, ক্যাবিনেট করেছে, ক্যাবিনেটের শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তুমি যে বললে না বোর্ডের অফিস থেকে হয়েছে, কীভাবে হয়েছে আমি বলছি, একটা মামলা সূত্র সেটাও কোর্টের সামনে এসলো, আমি প্রেজেন্ট ছিলাম কোর্টের সাইনকে, মেল যেত, কাগজ টাকা নিত, টাকা নিয়ে কিছু লোক যেত, লোক গিয়ে মেল করতো বোর্ডের কাছে যে কাগজ আমার কাছে এসছে, ইয়োর ডকুমেন্টস হ্যাজ বিন ভেরিফাইড বলে মেল আসতো, কনফার্মেশন আসতো, পুরো টাকাটা তারপর পেমেন্ট হতো। মানিক সরকার একটা চিঠি করে দিত এই থার্ড পার্টি এজেন্সিকে যে 20টা 30টা 40টা 50টা এই নামগুলোকে ইনকর্পোরেট করো। প্রাইমারিতে আমরা তো 2016 নিয়োগ প্রক্রিয়া জানি, 2020 নিয়োগ প্রক্রিয়া জানি, কিন্তু মাঝখানে 17, 18, 19 বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনকে চাকরি দেওয়া হয়েছিল, এটা আমি বলছি না, তৃণমূলেরই একজন সাংসদ মহুয়া মৈত্র তিনিও বলেছেন নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হচ্ছে, টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে। এটা পাওয়ার কোয়ালিটিটা ঘোরাফেরা করতো। সুজয় কৃষ্ণ ভদ্র কে, তার কী ক্ষমতা, সে লিপস অ্যান্ড বাউন্সের একজন ম্যানেজিং ডিরেক্টর, যদি নিজেকে সে এমপ্লয়ি মনে করতো, লিপস অ্যান্ড বাউন্সের মালিককে, একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আজকে মানে ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা এবং মা ডিরেক্টর। এবার একটা কোম্পানি, সেই কোম্পানির উপর বেস করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি যাবতীয় প্রতিপত্তি ওই কোম্পানিতে, কিন্তু আমি, আমার কাছে ডেটা আছে, IT রিটার্ন এসছে ওদের, আমি দেখছি কোম্পানিটা লাস্ট 5-6 বছর ধরে লসে চলছে। লসে যাওয়া কোম্পানিতে এত প্রতিপত্তি, বাইরে চিকিৎসা করতে যাওয়া, এত লাইফস্টাইল আসে কোথ থেকে, পুরোটাই চাকরি দুর্নীতির সাথে যুক্ত অনির্বাণ। এবং আর একটা অদ্ভুত কথা দেখো, একটা পুরনো কথা আছে না, সেই হীরক রাজার দেশে সিনেমাটা মনে আছে আমাদের, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, স্কুল কলেজের মানে স্কুলের বাচ্চাগুলো মাস্টার থাকলে কি হবে, তারা শিক্ষা পাবে, শিক্ষা পেলে তারা পড়াশোনা করে এগোবে, পড়াশোনা করে এগোলে তারা চাকরি পাবে। চাকরি বলতে কি তৃণমূলের হয়ে বোম বাঁধা, চাকরি বলতে কি ভোট লুট করা, 100 দিনের কাজ, এই আমার বাংলার ভবিষ্যৎ। তার থেকে ভালো কথা, ওই পাঠশালা বন্ধ, স্কুলের টিচার দরকার নেই, হলেও সিভিক টিচার, আপার প্রাইমারি টিচার দরকার নেই, রিক্রুটমেন্ট যেগুলো হবে ভুয়ো সাদা খাতা জমা দেওয়া শিক্ষক, তারপর হচ্ছে হ্যাঁ এই সব বিখ্যাত বিখ্যাত শিক্ষক, সুজয় কৃষ্ণ ভদ্র শিক্ষক, এইগুলো দেখা যাচ্ছে। মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পুরো শেষ করার জন্য, ভবিষ্যৎকে শেষ করার জন্য যা যা করার দরকার তৃণমূল তাই তাই করছে।